সরকার জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই। উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল, আপনারা জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন, এখন বিভিন্ন দেশ থেকে আপনাদের উপর কয়ফরত চাই। প্রকৃত ধর্ম ও ধর্মীয় ব্যক্তিরা কখনো মৌলবাদ ও জঙ্গিবাদ হতে পারে না। পুলিশ চোরের পক্ষে থাকবে নাকি জনগণের পক্ষে থাকবে, প্রশ্ন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। পুলিশকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আমেরিকায় 20 থেকে 50 জন পুলিশ কর্মকর্তা টাকা পাচার করেছে, তাদের রক্ষা করবেন নাকি আপনাদের মান সম্মান রক্ষা করবেন, চাকরি রক্ষা করবেন নাকি নিজের সংসার রক্ষা করবেন, সিদ্ধান্ত আপনাদের। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট ও কলাবাগান থানা বিএনপির আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ কষ্ট করবে আর লুটপাট করে খাবে কয়েকজন, যার সংখ্যা 2 থেকে 3%, বাকি 98% কষ্ট করবে আর তারা বসে বসে এখানে আঙুল চুষবেন, এটা হবে না। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নিয়ে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল, আপনারা জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন, এখন বিভিন্ন দেশ থেকে আপনাদের উপর কয়ফরত চাই। প্রকৃত ধর্ম ও ধর্মীয় ব্যক্তিরা কখনো মৌলবাদ ও জঙ্গিবাদ হতে পারে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর রায় বলেন, আপনার বয়স হচ্ছে, এখন আপনি 22-23 ঘন্টা জার্নি করে যাইতে পারবেন না, কিন্তু আপনার আইসিটি উপদেষ্টা রয়েছে, লোকে বলে আমেরিকায় অনেকগুলো বাড়ি রয়েছে, ঘটনা যদি সত্য হয় তাহলে এই বাড়িগুলো কাকে দিবেন? শোনা গেছে আপনার মেয়ের জামাই 100 কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই টাকা যদি মার যায় তাহলে আপনাদের না খেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। সমাবেশে সভাপতিত্ব করেন হাজারিবাগ থানা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মজু। আব্দুল সালাম বলেন, এই সরকার উন্নয়নের নামে জনগণকে মাস দিতে ক্ষমতায় এসেছে, জনগণকে মাস দিচ্ছে, এই সরকারের লোকেরা রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তা তৈরি করছে, জনগণের কাছ থেকে বিদ্যুতের টাকা নিয়ে বিদ্যুৎ দিচ্ছে না। বিএনপির নির্বাচন চাই মন্তব্য করে তিনি বলেন, আপনারা বলছেন দেশের অনেক উন্নয়ন করেছেন, সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, তারা দেখবেন কে হারে কে জিতে,